হ্যালো ফ্রেন্ডস, আরকে রয় সিডিউশন আপনাদের সকলকে সুস্বাগত। বন্ধুরা, গতকালকে আপার প্রাইমারির যে 10% প্যারা টিচার্সদের যে কেসটা ছিল সেটা ওঠার কথা ছিল এবং আপনারাও অপেক্ষা করেছিলেন কেসটির আপডেট কি হলো। কিন্তু গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপার প্রাইমারি সম্পর্কে, সেখানে আমি প্যারা টিচার্সদের জন্য কোনো কিছু বলিনি। তো আপনারা অনেকে কমেন্ট করছিলেন এবং ফোন করছিলেন, যার জন্য এই ভিডিওটি তৈরি করতে বাধ্য হলাম। যদিও কোনো কিছু প্যারা টিচার্সদের জন্য নতুন কোনো আপডেট এখনও পর্যন্ত আসেনি, সেই জন্যই আমি গতকালকে সেই ভিডিওতে প্যারা টিচার্সদের সম্পর্কে কিছু বলিনি। তো আপনাদের কলের জন্য এবং কমেন্টের জন্য ভিডিওটি তৈরি করা। তো গতকালকে 13 তারিখে আপার প্রাইমারির 10% প্যারা টিচার্সদের কেসটি ওঠার কথা ছিল, কিন্তু সেটার ইম্পর্টেন্ট প্রাইমারির মেন যে কেসটা ছিল সেটার ইম্পর্টেন্ট খুব বেশি থাকার জন্য বিচারপতি মহাশয়া কিন্তু 10% প্যারা টিচার্সদের কেসটিকে বাদ দিয়ে মেন কেসটিকে হিয়ারিং করেন। তো সংক্ষিপ্ত সময়ের জন্যই এরকমটা করা হয় এবং নেক্সট ডেট দেওয়া হয় সামনের 20 তারিখ, 20 তারিখ ওঠার কথা আছে। তো এখন 20 তারিখ সেই কেসটি উঠবে কি না সেটাও একটা প্রশ্নচিহ্ন, কারণ 20 তারিখ কিন্তু আপারের মেন কেসটি 90% যে কেসটা রয়েছে সেই কেসটি হিয়ারিং হবে। আপনারা যদি আপার প্রাইমারি 10% প্যারা টিচার্সদের যে লাস্ট যে আপডেট সেই আপডেটটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখতে পাবেন, অথবা উপরে আই বাটন আছে সেই আই বাটনে গিয়ে আপনারা ক্লিক করলেই পেয়ে যাবেন ভিডিওটি, সেখানে সেই আপডেটটি দেখে নেবেন। লাস্ট কী আপডেট ছিল সেই আপডেটটাই এখনও আছে, নতুন কোনো আপডেট নেই। 13 তারিখে ওঠার কথা ছিল সেটা এখন 20 তারিখে উঠবে, সেদিন ওঠে কি না সেটাই এখন দেখার বিষয়। তো যদি কোনো নতুন আপডেট এসে থাকে তাহলে আপনাদের আমি নিজের থেকে আপনাদেরকে জানিয়ে দেব, তাই অযথা চিন্তা করবেন না। সঠিক সময় আপনারা সব আপডেট পেয়ে যাবেন যদি আমার এই চ্যানেলের সাথে থাকেন এবং সাপোর্ট করেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংকস।